যাদের ঘরে অটিস্টিক বাচ্চা আছে তারা মনে করে যে এটা আমাদের জন্য অভিশাপ, এবং স্বামী স্ত্রীকে দোষারোপ করে, স্ত্রী স্বামীকে দোষারোপ করে, এমন করতে করতে একটা সময় ওই পরিবারগুলো ভেঙে যায়, অনেক সময় দেখা যায়। আসলেই কি এগুলো অভিশাপ? অনেক ধন্যবাদ। আমাদের যে কোনো বিষয়ে, অর্থাৎ আপনি দেখবেন যে একই রকম জিনিস হচ্ছে, কিন্তু এটা নেপথ্যে যদি কারণটা ভিন্ন থাকে তাহলে বিষয়টা ভিন্ন হয়ে যায়। জি, কারো ক্ষেত্রে আপনি কখনো বলতে পারেন এটা অভিশাপ, কারো ক্ষেত্রে বলতে পারেন পরীক্ষা। জি, এটা প্রত্যেকটা মানুষ মাত্রই তারা বুঝবেন। অর্থাৎ আমরা একটা কথা বলে থাকি যে আসলে নিজের বিবেকই অনেক সময় বিচারক হয়ে যায়, এটার জন্য অন্য কারো দ্বারস্থ হতে হয় না। জি, পৃথিবীর সবাই আমাকে ভালো জানে, কিন্তু আমি যদি জানি, আমার বিবেক যদি আমাকে বলে যে তুমি ভালো নও, তাহলে কিন্তু আমি ভালো নই। ঠিক এমনি করে আপনি যেটা বলেছেন যে প্রথমত একজন মুসলিম তাদের জানা থাকা উচিত, বা আমাদেরকে আল্লাহ তাআলা যেই কথা বলেছেন সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হতে চাইলে আমাকে পরীক্ষা দিতে হবে। নিশ্চয়ই প্রত্যেক নবী রসুলগণ কঠিন পরীক্ষা দিয়েছেন। জি, এখন প্রশ্ন হলো যে এটা কি তাহলে অন্য কোনো কিছু ছিল? না, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা হতে চাইলে পরীক্ষা দিতে হয় নানাভাবে। এখন যিনি আল্লাহর গোলাম হিসেবে নিজের জীবনটাকে যাপন করতে চান, তিনি যখন নানা ধরনের মুসিবতে পড়বেন, তিনি যেন এটা বুঝে নেন যে এটা আমার উপর পরীক্ষা। আপনি জানেন যে কোরআনে কারিমের অসংখ্য জায়গায় আল্লাহ তাআলা ধৈর্যের কথা বলেছেন। জি, এবং ধৈর্যের পরে পুরস্কারের কথা উল্লেখ করা হয়েছে। যদি আমি পরীক্ষাই না দিই তাহলে আমি ধৈর্য ধারণ করব কিভাবে? অর্থাৎ পরীক্ষা দিতে গেলেই আমাকে ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, আর সেই পরীক্ষা দিতে গিয়ে আমাদের জীবনে নানা ধরনের বালা নেমে আসে, মুসিবত নেমে আসে। এর মধ্যে এটা একটা হতে পারে আপনি যেটা বলেছেন, কারণ সূরাতুল বাকারাতে আল্লাহ তাআলা তো পাঁচটি বিষয়ের কথা উল্লেখ করেছেন। জি, তার মধ্যে আনফুস শব্দটি এসেছে, জীবনের উপর পরীক্ষা। তো জীবনের উপর পরীক্ষা বলতে এটাও আমরা বুঝতে পারি। তো এইটা আমাদের এটা বলার কোনো অবকাশ নেই, বা একজনের অবস্থা দেখে আরেকজনের এটা বলার কোনো অধিকার নেই, রাইট নেই যে তিনি এটা বলবেন যে এটা অভিশাপ নেমে আসছে। জি, নিঃসন্দেহে নয়, বরং তিনি এটা মনে করতে পারেন যে আল্লাহ তাআলা আমাকে পরীক্ষা করছেন। কাউকে ভালো সন্তান দিয়ে পরীক্ষা দিচ্ছেন, আবার কোনো অসুস্থ সন্তানের মাধ্যমেও কাউকে পরীক্ষা নেওয়া হচ্ছে, কাউকে সন্তান না দিয়েও পরীক্ষা নেওয়া হচ্ছে। সবাই আমরা পরীক্ষার হলেই আছি, এখন চেষ্টা করতে হবে সেই পরীক্ষায় যেন আমরা উত্তীর্ণ হতে পারি। আমাদের সবসময় মুখে এবং হৃদয়ে যেন আল্লাহর প্রতি শকর থাকে, সবর থাকে, সেটা আমাদের খেয়াল রাখা উচিত। জি।